নমস্কার, আপনি দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মাননীয় প্রধান অতিথি উপলক্ষে মমতা ব্যানার্জি থাকছেন গোয়াতেমালা, এবারে ফোকাল থিম পার্কে গোয়াতেমালার যিনি বিশিষ্ট লেখক প্রফেসর ইয়োদা মোরালেস, থাকছেন গোয়াতেমালায় রাষ্ট্রদূত, এবং যাকে এবারে সিএসসি সৃষ্টি সম্মান দেওয়া হচ্ছে সেই মণিশঙ্কর মুখোপাধ্যায়। শঙ্কর, আমাদের বইমেলার কিছু বিশেষত্ব এবারে সেটা হচ্ছে আমাদের ৬০০টি স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিন থাকছে, ৯টি এন্ট্রি এবং এক্সিট গেট থাকছে, ৩টে হল থাকছে যেখানে ইংলিশ পাবলিশাররা ইন্টারন্যাশনাল পাবলিশাররা অংশগ্রহণ করবে। যেই হলগুলিকে নাম দেওয়া হয়েছে যারা সদ্য প্রয়াত সাহিত্যরথী কবি যারা মারা গেছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, দিব্যেন্দু পালিত এবং অফিন বন্দ্যোপাধ্যায়ের নামে। লিটল ম্যাগাজিন কর্নারে নাম দেওয়া হয়েছে পিনাকী ঠাকুর, আকস্মিক প্রয়াণ করেছেন আমাদের এই সময়ের বিশিষ্ট কবি পিনাকী। তার স্মৃতিতে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে। আমাদের পরিবহন দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের পক্ষ থেকে ১৯০টি বিশেষ বাস চালানো হচ্ছে, আপনারা জানেন, এবং বাসগুলি ৬টি পয়েন্ট থেকে কনভার্জ করবে, এসে পৌঁছবে আমাদের সল্টলেকের পূর্ণাঙ্গ মেলা কমপ্লেক্সে। আমাদের মেলা কমপ্লেক্সে বিভিন্ন জায়গা থাকছে যেখানে ওয়াইফাই জোন থাকবে, বলার কিছু নেই, আপনারা জানেন, যেখানে অর্থ যেখানে গেস্টরা থাকবে, মুক্তিরা থাকবে, লেখকরা থাকবে এবং ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, এটা পুরোটাই ওয়াইফাই জোন হবে। আপনারা একটু আগে শুনলেন যে আমাদের যা মেডিকেল পার্টনার, যারা হেলথ পার্টনার হচ্ছে পিআরএস হসপিটাল অ্যান্ড হসপিটাল রিসার্চ সেন্টার লিমিটেড, তাদের একটা অ্যাম্বুলেন্স থাকছে, ডক্টর্স ডাক্তাররা থাকছেন, এবং যতক্ষণ বইমেলা চলবে তারা সর্বরকম বিনামূল্যে পরিষেবা দেবেন। আমাদের এবং কিছুদিনের মধ্যে আপনার প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে এটা পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট এবং ইন্টারন্যাশনাল কলকাতার যে অ্যাপ, সেখানে সমস্ত ইনফরমেশান থাকছে। কলকাতা বুক ফেয়ার, আন্তর্জাতিক কলকাতা বুক ফেয়ারে এবার অংশগ্রহণ হচ্ছে ২৬টি দেশ, যাদের মধ্যে বিশেষভাবে আমরা যাদের অথরকে আমরা পাচ্ছি, যাদের লেখকরা আসছেন, তাদের মধ্যে রয়েছে রাশিয়া, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, গোয়াতেমালা, আর্জেন্টিনা এবং বাংলাদেশ। তারা বিভিন্ন সেশন, বিভিন্ন সভা এবং সমিতিতে উপস্থিত থাকবেন। আর যে যে মেজর ইভেন্ট, সেগুলো প্রধান অনুষ্ঠান হবে কলকাতা বইমেলা, তার মধ্যে রয়েছে ১ ফেব্রুয়ারি হচ্ছে গোয়াতেমালা ডে, সেই দিন অশোক সরকার মেমোরিয়াল লেকচার, আপনারা জানেন, আমরা আনন্দবাজারে অশোক সরকারের স্মৃতিতে প্রতি বছর একটি বিশেষ বক্তৃতা মালা করি, আর সেই বক্তৃতাটি সেই দিনই অনুষ্ঠিত হবে। আমাদের আগেও জানিয়েছি আগের প্রেস কনফারেন্সে যে আমরা এবছর থেকে প্রতি বছর আমাদের ইংরাজি বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটি দেশ ছাড়াও আমাদের দেশের জনজাতি, উপজাতি এবং আদিবাসীদের তুলে ধরার জন্য আমরা প্রতি বছর একটি বিশেষ আদিবাসী এবং উপজাতি তাদেরকে ফোকাস করব। এবারের ফোকাস হচ্ছে লেকচার, এবারের ফোকাস লেকচার, লেকচার তার একটি স্টল নিচ্ছে এবং একটি দিন ২ তারিখ ১৫:১২টা লেকচার ইভিনিং হিসেবে আমরা চিহ্নিত করছি, তারা সেখানে লেকচারের ডান্স পারফরমেন্স এবং অন্যান্য কালচারাল অনুষ্ঠান করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আমরা সিএসসি কর্নার থাকছে, আমরা সিএসসির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং দিই, আপনারা শুনলেন তারা সমস্ত কিছু করছে, তাদের একটা অথর্স কর্নার করছে, ওয়েল ডেকোরেটেড অত্যন্ত সুসজ্জিত অথর্স কর্নার থাকছে, এখান থেকে প্রতিদিন বইপ্রেমীদের জন্য লটারির ব্যবস্থা থাকছে, প্রত্যেকদিন ১০,০০০ টাকার লটারি এবং সেই ১০,০০০ টাকার লটারি ১২ দিন ধরে চলবে। আর তাছাড়াও তারা ম্যাপ করে ডিস্ট্রিবিউট করবেন প্রকাশকদের, যারা বইপ্রেমীদের জন্য প্রায় ১০ লক্ষ ম্যাপ ছাপে, যতটা আমি জানাই। আর এবারে যেটা নতুন বইমেলা,
সেটা হচ্ছে যে এই সিরিয়াসলি যেটা করে আমরা শেষ দিনে সবটা একসঙ্গে করে আমরা প্রতি বছর আমাদের গাড়ি দিতাম, কিন্তু আমরা এবছর থেকে ঠিক করেছি যে আমরা বই কিনুন লাইব্রেরি উপহার দিন, অর্থাৎ এটাই হবে এবারে আমাদের স্লোগান। মানুষকে বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা চারজনকে 1,00,000 টাকা মূল্যের লটারি জেতা, তাদেরকে চারজনকে আমরা 1,00,000 টাকা মূল্যের তিনটি আলমারি এবং বই, তাদের পছন্দের বই তারা আমাদের তালিকা দিয়ে আমরা তাদের দিয়ে দেবো। এবং তারা ছেড়ে তারা টেক্সট বই হতে পারে, ছোটদের বই হতে পারে, বড়দের বই হতে পারে, তরুণদের বই হতে পারে, বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, তাদের প্রেরণী তাদের এটা অধিকার তারা কী বই নেবে। এটা আমরা বই আপনি ক্লারিফাই করতে চাই যে এটা আমরা চাই যেন মানে মানুষ বই পড়ার প্রতি আগ্রহী হয়। আপনারা জানেন যে প্রতি বছর সিএসসি একটি সাহিত্য সম্মান বা সৃষ্টি সম্মান দিয়ে থাকে, এটা আমাদের চতুর্থ বছর। এই চতুর্থ বছরের সিএসসি সৃষ্টি সম্মান আছেন প্রভাত প্রতি সাহিত্যের একটি উনি শঙ্কর মুখোপাধ্যায়, সবাই শঙ্কর হিসেবে এক কাছে আমাদের ভারতবর্ষে বিদেশের অধিকাংশ অজস্র ভাষাকার বই চৌরিত অনুদিত হয়েছে আমরা সবাই জানি। তার 85তম জন্মদিনে সিএসসি সৃষ্টি সম্মান তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তাদের পক্ষ থেকে তাদের এজিএম প্রিয়া উপস্থিত আছেন, তারা সর্বরকম ব্যাঙ্কিং পরিষেবা দেবে। আপনারা জানেন আমরা আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স, তারা আমাদের অফিসিয়াল পার্টনার, আসতে পারেননি, আসবেন বলেছেন, কিন্তু এখন আসেনি। আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি গ্রুপ, তারা আমাদের হেরিটেজ পার্টনার, তারা আমাদের বিভিন্ন ধরনের গিফট এবং আর্টিফ্যাক্ট উপহার দিয়ে থাকে। আর ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল পার্টনার গ্রিন পার্টনার আমরা বলি ন্যাশনাল গ্রুপ বোর্ডকে, এবং নোভোটেক হচ্ছে আমাদের হসপিটালিটি পার্টনার। দীপদা এবছর বুক ফেয়ার বলছি, এবছরের বুক ফেয়ারের বাজেটটা কত? আমাদের বাজেট কার বাজেট? আমাদের বাজেট না প্রকাশকদের বাজেট না, টোটাল বুক ফেয়ার, বুক ফেয়ার 5 কোটি টাকা। মানে ধরুন সিএসসি একটা বাজেট আছে, আমাদের বই বই মেলা করে একটা বাজেট আছে, ধরুন আমার প্রতিষ্ঠানের বাজেট আছে, ওর প্রতিষ্ঠানের বাজেট আছে, এই বাজেটের কোনো শেষ মানে গিল্ডের অর্গানাইজ কর্তৃপক্ষের বাজেটটা বলুন, কর্তৃপক্ষের বাজেট বানাতে যে খরচা সেটা কত অ্যাপ্রক্স? অ্যাপ্রক্স 2.5 কোটি টাকার মতো হবে। আমরা ওইভাবে আমাদের যেটা এনজিও, আমরা এইভাবে টাকা পয়সার হিসেব নিয়ে বিশেষ মাথা ঘামাই না, মানে এটা আমাদের প্রত্যেকেরই। আবার আপনাদের জানা থেকে এটা আমরা কেউ চাকরি করি না, প্রত্যেকের আলাদা বিজনেস আছে। আমরা এটা সম্পূর্ণভাবে নন গভর্নমেন্ট অর্গানাইজেশান এবং 12 রেজিস্টার্ড অর্গানাইজেশান আন্ডার ইনকাম ট্যাক্স এটা আমরা করি বইকে ভালোবেসে, এবং কলকাতার মানুষ যারা বই ভালোবাসে তাদেরকে ভালোবেসে। ধন্যবাদ, নমস্কার। কটা এটিএম থাকছে মাঠে?